বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি আজকে তৈরি করে দেখাবো বিয়ে বাড়ির পারফেক্ট বুড়হানি। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে 1.5 লিটার দুধ ভালো করে জাল করে নিয়েছি, তারপর একটা ঘন দই পেতে নিয়েছি। এবার বাকি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি সরিষা বাটা, কাঁচামরিচ বাটা, ধনিয়া পাতা বাটা, পুদিনা পাতা বাটা, ধনিয়ার গুঁড়া, তালা জিরার গুঁড়া, বিট লবণ, চিনি, লবণ, টমেটো সস আর গোলমরিচের গুঁড়া থাকছে। তাহলে প্রথমে যে কাজটা করতে হবে, পরিষ্কার একটা সুতি পাতলা কাপড় গরম পানি দিয়ে সেদ্ধ করে ধুয়ে নিতে হবে। তারপর এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে দই। অল্প অল্প করে দই দিয়ে হাত দিয়ে ছেঁকে নিব। এভাবে হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নিতে হবে। এভাবে ছেঁকে নিলে একদম পারফেক্ট একটা স্মুথ দই বের হবে। এভাবে হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ছেনে নিতে হবে। যখন সম্পূর্ণটা ছানা হয়ে যাবে, তখন আমি বাটা উপকরণগুলো মিলিয়ে নিচ্ছি। প্রথমেই দিচ্ছি সরিষা বাটা 1 টেবিল চামচ, মরিচ বাটা 1 টেবিল চামচ, ধনিয়া পাতা বাটা 1 টেবিল চামচ আর পুদিনা পাতা বাটা 1 টেবিল চামচ। সবগুলোই আমি 1 টেবিল চামচ করে দিয়েছি। এবার তাতে কিছু পানি দিয়ে হাত দিয়ে ছেঁকে নিব। হাত দিয়ে ভালো করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি ফলো করেন, তাহলে বিয়ে বাড়ির পারফেক্ট একটা বুড়হানির বাসাই তৈরি করতে পারবেন। আবারও অল্প কিছু পানি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নিচ্ছি। যখন সম্পূর্ণটা ছাকানো হয়ে যাবে, তখন একটা চামচের সাহায্যে মিলিয়ে নিব। কি সুন্দর একটা কালার হয়েছে দেখতেই পাচ্ছেন। এভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিব। যখন মিশানো শেষ হয়ে যাবে, তখন এড করছি টমেটো সস 1/2 কাপ দিয়ে আবারও মিলিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বিট লবণ 1 চা চামচ দিয়ে আবারও মিলিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 1/2 কাপ চিনি, এবং চিনিটা গলা পর্যন্ত নাড়তে থাকব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়, ততক্ষণ নাড়তে থাকব। চিনিটা যখন গলা হয়ে যাবে, তখন এতে অ্যাড করব 1/2 চামচ লবণ। লবণটা দিয়ে আবারও মিশাতে থাকব। এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ দিয়ে আবারও ভালো করে মিলিয়ে নিব, যেন কোনো দলা না পেকে থাকে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নিতে হবে। এবার অ্যাড করছি গোলমরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে আবারও সবগুলো একসাথে মিলিয়ে নিব। আমার সব উপকরণ দেওয়া শেষ। এবার ভালো করে এভাবে মিলিয়ে নিব। চামচটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কতটা ঘন হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার যেটা করব, আমি এখানে 1 কাপ পানি দিব। চাইলে কেউ আরও পাতলা করতে পারেন, কিন্তু আমি ঘনই করব, কারণ বিয়ে বাড়ির বুড়হানিটা একটু ঘনই থাকে। এবার একটু টেস্ট করার পালা, দেখে নেই কি অবস্থা। যদি কিছু প্রয়োজন হয় আবার এড করব। এবার দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ আর সামান্য লবণ। এটা দেওয়ার পরেই পারফেক্ট হয়ে যাবে, আর কোনো কিছু লাগবে না। এবার মিশিয়ে জগে ঢেলে নিচ্ছি। এর ঘনত্বটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, পারফেক্ট একটা বুড়হানি হয়ে গেল। আমি একটা গ্লাসে পরিবেশন করে নিচ্ছি।
আর গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি একটা পুদিনা পাতা। তাহলে কেমন হলো আমার বিয়ে বাড়ির বুরহানি তৈরি অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন আল্লাহ হাফেজ।